Hello everyone, Assalamualaikum. Welcome to my channel. আজকে আমরা করব হচ্ছে 24 hours 2 mini food challenge. So আমরা আজকে হচ্ছে সারা দিন যা যা খাবার খাবো সব হচ্ছে ছোট ছোট mini mini size. মানে আমি তো অনেক excited এই mini mini ফুডগুলো খাওয়ার জন্য. তো তোমাদের যদি দেখা লাগে যে আমি সারা দিন কি কি খাবো তাহলে তোমরা আমার ফুল ভিডিওটা অবশ্যই দেখবে. So আর দেরি না করে শুরু করা যাক. সকালে খাবো হচ্ছে আমি মিনি স্যান্ডউইচ যেটার ভিতর দেওয়া হচ্ছে পিনাট বাটার তো আমার অনেক ভাল লাগে তো আমি সকালবেলার জন্য মিনি স্যান্ডউইচটা নিয়ে আসছি পিনাট বাটার আর হচ্ছে এই ব্রুনোভা এটার হচ্ছে বড় যেটা ছিল ব্রুনোভার ওটার মিনি ভার্সন এটা সো আমি এখন খাই যেটা এখন মানে অলমোস্ট 12টা বেজে গেছে আমার উঠতে একটু লেট হয়ে গেছে সো আমি এখন তাড়াতাড়ি করে আমার ব্রেকফাস্ট শেষ করব পিনাট বাটার আরেকটা বাজে দিক হচ্ছে এটা খাওয়ার সময় অনেক সময় মুখের উপর আটকে যায় তো আমার তো হচ্ছে স্যান্ডউইচ খাওয়া শেষ না আমি খাবো হচ্ছে এই কিউট ছোট ব্রুনোভাটা এটা হচ্ছে একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক যে আমার ব্রুনোভা তো পুরো শেষ এই ছিল হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট আমি আবার দুপুরের কোনো একটা মিনি ফুড নিয়ে দেখা করবো দেখা যাক দুপুরে কি খাই গাইজ এটা হচ্ছে আমার দুপুরের খাবার তোমরা দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট কিছু রুটি বানিয়ে নিয়ে আসছি এটা হচ্ছে আমার বানানো বেসিক্যালি বলতে গেলে আমি সবগুলো আমি বানিয়েছি আমি একদম গোল রুটি বানাতে পারি না লাস্টে যতটুকু আটা ছিল তা দিয়ে আমি এইটা বানিয়েছি যেটার সাইজ তোমরা দেখতেই পাচ্ছ এটার কাটার কিছু ছিল না আর বাকিগুলো হচ্ছে আমি একটু মানে গ্লাস ইউজ করে গোল গোল করে বানায় নিছি তো এখন আমি হচ্ছে আমার দুপুরের লাঞ্চটা শুরু করব রুটি দিয়ে হচ্ছে আমি ভেজিটেবল খাবো তো খেয়ে দেখি আমার রুটি কেমন হয়েছে রুটি দিয়ে আমরা এটাকে কি বলে আমরা তুমি সব কি বলছো একটা গেম আছে না রাইট না আমার হচ্ছে নামটা মনে পড়তেছে না লাইক স্লাইড করে মারলে এটা রুটি কম এটা ওই রকম হচ্ছে বেশি ও শক্ত আমাকে দিয়ে রুটি বানানো হবে না গাইজ আমার রুটি খাওয়া শেষ এখন হচ্ছে আমি আরেকটা মিনি জিনিস খাবো সেটা হচ্ছে ওয়াফেল আমি জানি দুপুর টাইমটা হচ্ছে ওয়াফেল খাওয়ার রাইট টাইম না স্টিল দেখো একটা ছোট মিনি ওয়াফল গাইজ এই ছিল হচ্ছে আজকে আমার দুপুরের খাবার বিকেলে আমি আরো কিছু ইন্টারেস্টিং মিনি ফুড খাবো তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো বিকালের নাস্তার জন্য আমি নিয়ে আসি মিনি ফুচকা গুলা মানে মিনি ফুড চ্যালেঞ্জ করবো আর মিনি ফুচকা খাবো না এটা কি হয় নাকি মানে ফুচকা মানে হচ্ছে বেস্ট আর মিনি ফুচকা তো আরো বেস্ট আমার তো ফুচকা বলতেই ভালো লাগে তোমাদেরও কি আমার মতো ফুচকা ভালো লাগে নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো গাইজ আমার তো ফুচকা খাওয়া শেষ আমি হচ্ছে এখন এই ছোট্ট মিনি কিউট কাপকেকটা খাবো আই থিঙ্ক এটা মিনি একটা কাপকেক গাইজ এখন আমি হচ্ছে কিউট কিউট কিছু গামি ক্যান্ডি খাবো
আমার যে প্রবলেম হাতে ফুটো হয় না, মুখে ফুটো হয়। ছোট ছোট বার্গার এটাকে দুই, এখানে দুইটা ছিল, এক নাম পরে খাবো, এখন আমরা খাবো এই ছোট্ট পিজা। এটা হচ্ছে তোমার একটা গামি ক্যান্ডি। আমার গামি ক্যান্ডি খাওয়া শেষ। এই ছিল হচ্ছে আমার বিকালের নাস্তা। গাইজ, রাতের জন্য আমি মিনি বার্গারটা নিয়ে আসছি। আমার ডিনার আজকে আমি এটা খাবো। এটা দেখতে হয়তো একটু বড় লাগতেছে, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে ছোট্ট একটা মিনি বার্গার। তো আমি এখন এটা টেস্ট করে দেখবো এটা টেস্টটা কেমন। বার্গারটা হচ্ছে অনলি 90 টাকা। তো 90 টাকা হিসেবে বার্গারটা টেস্ট আসলেই অনেক ভালো। ভিডিও শেষ হওয়ার আগে তোমাদেরকে আমি আমার সব থেকে ফেভারিট একটা ফ্রেন্ডের সাথে দেখা করাই। মিট বারবান, ও মাঝে মাঝে আমার চ্যানেলে আসবে তোমাদের সাথে দেখা করতে। গাইজ, এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে।